নমস্কার বন্ধুরা, কিচেন বাহারে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকে রেসিপি ফুলকপির পোলাও। এর জন্য একটা ছোটো সাইজের ফুলকপি আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর 500 গ্রাম বাসমতি চাল আধ ঘন্টা জলে ভিজিয়ে জল ঝরিয়ে নিয়েছি। গ্যাসে একটা করবসি 3 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা হাই ফ্লেমে গরম করে নিলাম। এবার ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপি লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ফুলকপি ভেজে তুলে নেওয়ার পরে এই তেলে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার কাজু কিশমিশটা ভেজে নেব। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার এই তেলে ফোড়নে দিয়ে দিচ্ছি 4টে ফাটানো এলাচ, 2 ইঞ্চি দারচিনির টুকরো আর 2টো লবঙ্গ, আর দিচ্ছি 2টো তেজপাতা। তেজপাতার গরম মশলাটা কয়েক সেকেন্ড ভেজে নিলাম। এবার দিচ্ছি 1 ইঞ্চি গ্রেট করা আদা। আদা দিয়ে মিনিট খানেক ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা বাসমতি চাল। এবার চালটা মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেব। চালটা মিনিট 2-3 ভেজে নিয়েছি, দেখুন চালটা একদম ঝরঝরে হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 400 ml গরম জল। লিকুইড দুধ দিয়ে দিচ্ছি 200 ml। আমি এখানে 2 গুণ জলের ব্যবহার করলাম না, দুধ আর জল মিলিয়ে 1.5 গুণ জলের ব্যবহার করলাম। এবার দিয়ে দিচ্ছি 1 মুঠো মটরশুঁটি। মটরশুঁটিটা একবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মটরশুঁটিটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি, যেটা কাঁচা লঙ্কা দিচ্ছি 4টে, স্বাদ মতো দিলাম নুন। এবারে সমস্ত কিছু আরো একবার ভালো করে মিশিয়ে নেব। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। 3 মিনিট পর ঢাকা খুলে নিলাম। ঢাকা খুলে পোলাওটা একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু কিশমিশ, কাজু কিশমিশটা একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। কাজু কিশমিশটা নেড়েচেড়ে মিশিয়ে নিলাম।
এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি গুঁড়ো। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। খুব বেশি মিষ্টি পছন্দ না করলে চিনির পরিমাণ একটু কমিয়ে দেবেন। চিনি দিয়ে একই রকম ভাবে মিশিয়ে নিলাম। এবার একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। এবার পোলাওটা একবার হালকা হাতে নাড়াচাড়া করে নেব। পোলাওটা একবার নাড়াচাড়া করে নিলাম। এবার উপর থেকে 1 চামচ ঘি দিয়ে দেবো। ঘিটা পোলাওর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ঘি দিয়ে পোলাওর সাথে মিশিয়ে নিলাম। এবার গ্যাস বন্ধ করে চাপা দিয়ে অপেক্ষা করবো 5 মিনিট। 5 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। দেখুন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। আর পোলাওয়ের চালটাও দেখুন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ফুলকপির পোলাও মান পরিবেশনের জন্য তৈরি। এবার গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। আমার এই ফুলকপির পোলাও রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।